ক্লাস 12-এর ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি মাধ্যমিক শিক্ষার আর একটি কোশ্চেন আলোচনা করেছি 8 মার্কের। আজকে একটি 8 মার্কের কোশ্চেন আলোচনা করবো এবং এর পরের দিন আর একটা 8 মার্কের কোশ্চেন আলোচনা করবো। অর্থাৎ এই অধ্যায় থেকে টোটাল 3টি 8 মার্কের কোশ্চেন করবো। তারপরে আমরা এসএকিউ এবং এমসিকিউ কোশ্চেনগুলি আলোচনা করবো। এর আগের দিন আমরা আলোচনা করেছি যে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে কি কি কমিশন কি কি সুপারিশ করেছিল, সেই সুপারিশগুলো আমরা আলোচনা করেছি। তোমরা যদি সেটা মানে সেই নোটটা বা সেই ক্লাসটা পেতে চাও, তাহলে আগের যে 29 নম্বর ইটি রয়েছে, ভিডিওটি রয়েছে, সেই 29 নম্বর ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নেবে। তো আজকে এখন আমরা কি আলোচনা করব, মাধ্যমিক শিক্ষার যে সপ্ত প্রবাহের ধারণাটা দিয়েছিল, সেই সপ্ত প্রবাহ ধারণাটি আমরা আলোচনা করব। অর্থাৎ সেভেন স্ট্রিম যে বিষয়টা, কারিকুলামের সেভেন স্ট্রিমিং এর যে বিষয়টা মাধ্যমিক শিক্ষা আলোচনা করেছে, সেটা আমরা আলোচনা করব। তিনি বা মাধ্যমিক শিক্ষা কমিশন কি করেছে, আমাদের পাঠ্যক্রমকে 7টি স্তরে ভাগ করেছে। এই জন্য বলেছে যে মোদলের কমিশন উচ্চতর মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমের ক্ষেত্রে ঐচ্ছিক বিষয়গুলিকে যে 7টি ভাগে ভাগ করেছে, সেটি সপ্ত প্রবাহ নামে পরিচিত। অর্থাৎ 7টি প্রবাহ, এক একটি স্ট্রিমকে কিন্তু এক একটা প্রবাহ বলা হয়। যেমন আমরা ম্যাক্সিমামটা কি করি, কলা বিভাগে পড়ি। যেমন আমরা যখন গ্রাজুয়েশনে পড়বো, তোমরা এখন এইচএসএ পড়ছো, তোমরা যখন গ্রাজুয়েশনে পড়বে তখন ম্যাক্সিমামটা কিন্তু এই ইতিহাস, ভূগোল, অর্থনীতি, মনোবিজ্ঞান, সঙ্গীত, প্রাচীন ভাষা, তর্কশাস্ত্র, এই বিষয়গুলো নিয়ে পড়বে। এটা কোন স্ট্রিমের মধ্যে পড়ে? এটা পড়ে আর্টস, বা যেটাকে আমরা বলি হিউম্যানিটিজ, গেল। আবার এখানে রয়েছে সায়েন্স, কমার্স, টেকনিক্যাল এডুকেশন, ফাইন আর্ট, হোম সায়েন্স, এই বিষয়গুলোকে তিনি এই তিনি বলতে মোদালের কমিশন 7টি ভাগে ভাগ করেছে। প্রথমটি হলো কলা বিভাগ বা হিউম্যানিটিজ। এই কলা বিভাগের মধ্যে কোন কোন সাবজেক্টগুলো রয়েছে? রয়েছে ইতিহাস, ভূগোল, অর্থনীতি, পৌরবিজ্ঞান, মনোবিজ্ঞান, সঙ্গীত, প্রাচীন ভাষা, তর্কশাস্ত্র, গণিত, গৃহস্থবিজ্ঞান ইত্যাদি। তারপরে বিজ্ঞান বিভাগ বা সায়েন্স বিভাগে কি রয়েছে? পদার্থবিদ্যা, জীববিদ্যা, রসায়ন, ভূগোল, শরীর শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান, গণিত ইত্যাদি। তারপরে টেকনিক্যাল ও কারিগরি শিক্ষায় কি রয়েছে, বিভাগে কি রয়েছে? জ্যামিতি, ফলিত বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যা, ব্যবহারিক গণিত, তড়িৎ বিজ্ঞান। তারপরে কমার্স ও বাণিজ্য বিভাগে কি রয়েছে? বুক কিপিং, বাণিজ্যিক ভূগোল বা অর্থনীতি ও পৌরবিজ্ঞান, ব্যবহারিক বাণিজ্য, হ্যান্ড শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপিং টাইপরাইটিং। তারপরে অ্যাগ্রিকালচার বা কৃষি বিভাগে কি রয়েছে? সাধারণ কৃষি বিজ্ঞান, পশুপালন, উদ্ভিদবিদ্যা, কৃষি রসায়ন, উদ্যান রক্ষা, নির্মাণ প্রভৃতি। ফাইন আর্ট বা চারুকলা কি রয়েছে? চারুকলার ইতিহাস, নৃত্যকলা, চিত্রকলা, মডেলিং, সঙ্গীত, অঙ্কন ও ডিজাইনিং শিক্ষা ইত্যাদি। রাষ্ট্রবিজ্ঞানে কি রয়েছে? পুষ্টি ও রান্না প্রণালী, এটা রন্ধন প্রণালী হতো, মাতৃমঙ্গল, শিশুপালন, গৃহ পরিচালনা, শুশ্রূষা, গৃহস্থ অর্থনীতি ইত্যাদি। অর্থাৎ পুরো যে কারিকুলামটা ছিল, পুরো যে পাঠ্য বিষয়গুলো রয়েছে, সেটাকে মাধ্যমিক শিক্ষা কমিশন ও মোদলের শিক্ষা কমিশন 7টি ভাগে ভাগ করেছে। এই হলো এদিককার গুলো হলো 7টি ভাগ, এবং সেই 7টি ভাগের মধ্যে কোন কোন সাবজেক্ট গুলো আসবে সেটা এই বিষয়গুলো এদিকে দেওয়া হয়েছে। তো এই নোটটার মধ্যে বোঝানো সেরকম কোনো কিছু নেই। তোমরা তোমাদেরকে যারা সপ্ত প্রবাহ বিষয়টা নোটটা করতে চাও, সেটা তোমাদের এই 7টা প্রবাহ এবং তার সঙ্গে যে সাবজেক্ট গুলো রয়েছে সেগুলো তোমাদের নাম লিখতে হবে। এইবার এখানে তো অনেকগুলো নাম রয়েছে, নর্মাল 5টা 5টা করে সাবজেক্টের নাম মনে রাখলেই এই নোটটা তোমরা লিখতে পারবে এবং তোমরা ফুল নাম্বার পেয়ে যাবে। অর্থাৎ এদিকে বিভাগের নাম এবং এদিকে 5টা 5টা সাবজেক্ট করে সাবজেক্টের নাম মনে রাখলে তোমরা এটা লিখতে পারবে, ঠিক আছে? এবং মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে মজুরি কমিশনের সুপারিশ গুলো জানতে চাও, তাহলে অবশ্যই আগের ভিডিওটা তোমরা দেখে নেবে। এবং এই ভিডিওর PDF পাওয়ার জন্য তোমরা ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে এই PDFটা ডাউনলোড করতে পারো। আর ভিডিওগুলো তোমাদেরকে যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং নিজের বন্ধু বান্ধবীদের সঙ্গে যদি এগুলো ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবে কিন্তু, ঠিক আছে? তাহলে চলো পরের ভিডিওতে আবার দেখা হবে।